ঢাকার রামপুরার মেরাদিয়াতে যে কার্নিশে ঝুলন্ত অবস্থায় গুলি খেয়েছে যে ছেলেটি মরে গেছে বলে আমরা ধরে নিয়েছিলাম, সেই ছেলেটি বেঁচে আছে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আপনারা জানতে পেরেছেন। আজ আমরা সেই ছেলেটিকে, মূলত আমির হোসেন পেশা একজন হোটেল কর্মচারী, একটি হোটেলে কাজ করে তার জীবিকা সে নির্বাহ করে, তার মা নেই, মাহারা এ ছেলে, তার বাবা অন্য সংসার নিয়ে ব্যস্ত, সেই বাবা তার কোনো খোঁজ খবর নেন না, তার ফুপা আছেন, ফুপার কাছেই মূলত এই ছেলে বেড়ে উঠেছে, ফুপাই তার দেখভাল করেন। ফুপা নিজে একজন অটোরিকশা চালক, তিনি ভাড়ায় অটোরিকশা চালান এবং 500 টাকা তার ভাড়া দিতে হয় প্রতিদিনে 500 টাকা করে তাকে ভাড়া দিতে হয়। তো আমির হোসেনকে নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসেছি, যে আমরা যখনই জানতে পেরেছি মিডিয়ার মারফতে যে আমির হোসেন বেঁচে আছে, কার্নিশে ঝুলন্ত গুলিবিদ্ধ আমির হোসেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছে, সেটি জানতে পারার পরে আমরা তার সাথে যোগাযোগ করেছি এবং তার খোঁজ খবর আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে হাজির করেছি এই জন্য যে তার জন্য আসনা ফাউন্ডেশন কিছু কাজ করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগটা অবশ্য আজকে নেওয়া হয়নি, উদ্যোগটা আরো অনেক আগে থেকে নেওয়া হয়েছে, কিন্তু তার শারীরিক অসুস্থতা, তার রানের এদিকে কাটা এদিকে কাটা রগগুলো রক্তনালী ছিঁড়ে গেছে, সেই জায়গাগুলোতে সেলাই আছে, ব্লিডিং হয়, আবার তাকে হসপিটালে যেতে হয়, এরকম একটা আনস্টেবল পরিস্থিতির কারণে তাকে আমরা, তার জন্য কিছু হাদিয়া কিছু উপহার আমরা প্রস্তুত করেছি, সেগুলো তাকে হস্তান্তর করব। সে অনুষ্ঠানটা বা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করাটা একটু বিলম্বে আমাদেরকে করতে হলো, বাকি আমরা তার জন্য এই প্রিপারেশনটা আরো 2 সপ্তাহ আগে থেকে করে রেখেছিলাম। আমি আমির হোসেনের কাছ থেকে কিছু তথ্যপত্র জেনে আপনাদেরকে আমরা জানাবো, তার আগে একটু আমি জানিয়ে রাখতে চাই, মূলত 19 জুলাই মেরাদিয়া বাজারে সে যেই হোটেলে কাজ করে সেখান থেকে বাসায় যাওয়ার সময় গোলাগুলির ভেতরে সে পড়ে যায়, তখন সে নির্মাণাধীন বিল্ডিংয়ে আশ্রয় নেয়। বিল্ডিংয়ে আশ্রয় নেওয়ার পর পুলিশের দৌড়ানি খেয়ে সে, আপনারা দেখেছিলেন সেই ছবি এবং ভিডিও, সে কার্নিশে ঝুলন্ত অবস্থায় 4 তলার কার্নিশে ঝুলে থাকে, এই অবস্থা থাকে, অনেকগুলো গুলি করা হয়, তার দুই রানে অনেকগুলো গুলি আছে যেগুলো দেখানোর মতো না, নিচে অনেকগুলো গুলি আছে, ঝাঁঝরা করে ফেলা হয়েছে অনেকগুলো গুলি, তো ভাগ্যিস উপরের দিক গুলি করা হয় না, এদিকে গুলি হয়েছে, তো এই গুলিগুলোর কারণে সে আহত হয়েছে, পরবর্তীতে সে অনেকগুলো হসপিটাল ভর্তি হয়েছে, অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে, ঢাকা মেডিকেল কলেজে ছিল, কমফোর্টে ছিল, আমরা তার কাছ থেকে একটু কথা শুনবো ইনশাআল্লাহ। আমির হোসেন, তুমি একটু বলো দেখি, তুমি যে গুলিবিদ্ধ হয়েছিলে তারপর ওখান থেকে তুমি কিভাবে উদ্ধার হয়েছো একটু বলো। আমি যখন গুলিবিদ্ধ আহত অবস্থায় আর কি, আমি যে সময় পুলিশ গুলি করে চলে যাওয়ার পরে, তারপর আমি ঝুলন্ত অবস্থায় 3 তলার বারান্দা জাপদা পড়ছি এলাম আর কি, সেই জায়গায় পড়ার পরে আমার হাত পা অস্থির লেগেছিল, সেই জায়গায় আমি 3 ঘন্টা পড়ে ছিলাম আর কি, অনেক জোরে জোরে 3 ঘন্টা পরে চিৎকার করতেছিলাম, তারপরে ফেমাস হসপিটালের ডাক্তাররা এটা খবর পায় আমাকে, ফেমাস হসপিটালের ডাক্তাররা, হ্যাঁ ওনারা ডাক্তারেরা হসপিটালে নিয়ে শিলায় ব্যান্ডেজ করার পরে, তারপরে রাত্রে 12টার দিকে আমাকে ঢাকা মেডিকেল পাঠায় দিয়েছিল আর কি, তারপর সেই জায়গায় ঢাকা মেডিকেল 3 দিন লাগে। তুমি ট্রিটমেন্ট নিছো তাহলে ফেমাসে, ঢাকা মেডিকেলে? হ্যাঁ, আর আহসানিয়া আর হৃদরোগে, এই কটায়। আর কোন হসপিটালে? না, এদিকে, হ্যাঁ ফরাজিতে। এর মধ্যে কোন জায়গায় তোমার টাকা খরচ, কোন হসপিটাল বিল নিয়েছে বা টাকা খরচ? খালি ইয়াতে হয়েছে ফরাজিতেই। ফরাজি কত টাকা নিয়েছে? ফরাজি 6,000 টাকার মতো আর কি গেছে। আর বাকি সবাই ফেমাস বা অন্য সবাই তোমার কোনো ফ্রি ট্রিটমেন্ট দিয়েছে? হ্যাঁ, ফ্রি ট্রিটমেন্ট দিয়েছে। তোমাকে বোধহয় কেউ কেউ অর্থ সহায়তা করেছে অল্প বিস্তর, আর এর বাইরে তুমি নিজে তো হোটেলে এখন আপাতত কাজ করে খাওয়া তোমার জন্য সম্ভবপর হবে না, তো সেক্ষেত্রে তোমার এই ফুপা, উনি তো অটোরিকশা চালান, তো এই বিগত সময়ে তোমার চলতে ফিরতে কোনো অসুবিধা হয়েছে? এই বিগত সময়ে আগে আর্থিকভাবে, হ্যাঁ আর্থিকভাবে একটু নিয়ে সমস্যা হয়েছিল আর কি, আমি আমার এক ভাই আছে, বড় ভাই, আমরা দুই ভাই আর কি, আমার ফুফার কাছে থাকি, আর একটা ছোট বোন আছিল, আমরা দুই ভাই কাজ করে আর কি সংসার চালাইতাম, আমার ছোট বোনের জন্য কিছু টাকা রাখতাম আর কি বিয়ার শাদী দেওয়ার জন্য। ভাই বোন কজন? আমরা 3 ভাই 1 বোন আর কি, 1 ভাই দেশে থাকে আর 2 ভাই 1 বোন আমার ফুফার কাছে থাকি আর কি। গ্রামে? হ্যাঁ গ্রামে। সবাই তোমার উপর নির্ভরশীল, তোমার উপার্জনের উপরে? না, আমার বড় একজন আছে আর কি, ওনার মতো চলে। হ্যাঁ, আমরা ছোটরা তোমার উপর নির্ভরশীল? হ্যাঁ, ছোট বোন। বয়স কত? আপনার কাছে তো জানি, ও কতদিন থেকে আপনার সাথে আছে? আমার সাথে আছে 5-6 বছর ধরে। 5-6 বছর ধরে? জি। তার আগে সে কোথায় ছিল? তার আগে দেশে ছিল। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ডাঞ্চার মোড়, ইয়াতে দুলারামপুর।
আমি চালাতেছি অটো রিক্সা মনে যে 7-8 বছর ধরেই। আগে রিক্সা চালাইতাম, প্রিয় দর্শক, আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে আমির হোসেনকে 20,000 টাকা দিয়েছি তার ওষুধ বড়ি খরচ, যেটা একান্ত শুয়ে বসে তার এখন আপাতত চলতে হয়, আপাতত চলার জন্য। আমরা জেনেছি ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে, একটি ফাউন্ডেশন ইতিমধ্যে গঠিত হয়েছে এবং সরকার নানামুখী উদ্যোগের মাধ্যমে আহত নিহতদেরকে সহযোগিতা করবে। আর আসুন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এই যাবৎ আমরা যে সমস্ত মানুষকে সহযোগিতা করেছি, 1412 জন আহত মানুষকে আমরা 4,16,40,000 টাকা দিয়েছি একেবারে শুরুর দিন থেকে। এর মধ্যে বিশেষভাবে আমরা আমির হোসেনকে 20,000 টাকা দিয়েছি টুকটাক তার ওষুধ খরচ বা চলাফেরার জন্য, সংসার চালানোর জন্য, এবং তার ফুপার উপরে সে যেহেতু নির্ভরশীল তাকে আমরা একটা অটোরিকশা দিচ্ছি। এই অটোরিকশাটা আমাদের তার জন্য আমরা কিনেছি, এটাতে 1,27,700 টাকা খরচ হয়েছে। যথেষ্ট উন্নত মানের সেখানে একটা এক্সট্রা চাকা দেওয়া হচ্ছে, চার্জার দেওয়া হচ্ছে এবং এগুলো ভেতরে চলবে, হাউজিং এর ভেতরে চলবে এই রিক্সাটা। প্রতিদিন 500 টাকা করে আপাতত ভাড়া দিয়ে, অর্থাৎ রোজ জমা দিয়ে তার ফুপা রিক্সা চালায় থাকেন, অটো রিক্সা চালায় থাকেন। এখন আর তার সে 500 টাকা দেওয়া লাগবে না, অর্থাৎ ইনশাল্লাহ মাসে 15,000 টাকা তার সেভ হয়ে গেল শুধুমাত্র রিক্সাটা পাওয়ার কারণে, এবং এর মাধ্যমে তাদের সংসার আল্লাহ চাহেন তো পরিচালিত হবে। এর বাইরে সে যখন সুস্থ হয়ে উঠবে, কর্মক্ষম হবে, তার জন্য আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে আরো যা যা করার দরকার ইনশাল্লাহ আমরা করব। আর ইতিমধ্যে সরকার যেহেতু ঘোষণা দিয়েছে আহত নিহতদের জন্য ব্যাপকভাবে সরকার কাজ করছে, আলহামদুলিল্লাহ এটা আনন্দের বিষয়। আমরা সরকার এবং সমন্বয়কদের সাথে যোগাযোগ করে হতাহতদের জন্য, বিশেষ করে যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য, ইয়াতিমদের জন্য আমরা কিছু করতে পারি, হতাহতদের জন্য কিছু করার সুযোগ আছে, সেটা অবশ্যই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, ইতিমধ্যে আমরা যোগাযোগ করছি এবং প্রতিনিয়ত যোগাযোগ চলছে, সমন্বয়কদের সাথে যোগাযোগ করে, সরকারের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা কিছু একটা করব। আমাদের প্রাথমিক একটা পরিকল্পনা আছে, যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক অনুমোদন আমরা পাই, আমরা 500 পরিবারকে হতাহতদের মধ্যে থেকে বাছাই করে 500 পরিবারকে আমরা 500 CNG দিতে চাই, যে CNGগুলো ঢাকায় চললে প্রতিদিন তারা 1500 টাকা শুধুমাত্র জমা পাবে, অর্থাৎ মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট তারা পাবে ইনশাআল্লাহ তারা। তো আমি আর খুব বেশি দীর্ঘায়িত করব না, আমি আপনার কাছে বলতে চাই যে আপনি নিজে তো ভাড়ায় অটো রিক্সা চালাতেন, এখন এটা পেলে আপনার কি পরিমাণ উপকার হবে? এটা পেলে আমার অনেক উপকার হবে, কারণ যে টাকাটা ভাড়ায় তাম এটা আমার সংসার, দুইটা সংসার মোটামুটি ভাবে চলাফেরা করা যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি ওর দেখভাল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ উনি দিয়ে, হ্যাঁ অনেক আদর করবে, আমি জিজ্ঞাসা করেন। যেহেতু আপাতত তাদের সমস্যা সমাধান দরকার, এই জন্য আমরা আপাতত তাদের ব্যবস্থা করলাম, পরবর্তীর জন্য ইনশাল্লাহ সরকার কি করছে না করছে আমাদের কি করার সুযোগ আছে, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমরা ইনশাল্লাহ ব্যাপকভাবে কাজ করবো। আমরা যেটা প্ল্যান করেছি যে 500 CNG যদি ঢাকায় আমরা দিতে পারি, তাহলে হতাহতদের অনেকে আছে ঘরে বসে, তাদের মাসে 45,000 থেকে 50,000 টাকা তাদের এসে যাবে এবং সুন্দরভাবে তাদের সংসার ইনশাল্লাহ পরিচালিত হবে। আমরা এই জন্য যোগাযোগ করছি, যাই করছি ইনশাল্লাহ সমন্বয় করে সরকারের সাথে আমরা করবো আল্লাহ চাহেন তো, যদি সে সুযোগ আমাদের থাকে। তো আপাতত আমির হোসেনের জন্য আমরা এই উপহারটি পৌঁছে দিচ্ছি, এখানে পুরো বিস্তারিত কাগজপত্র আছে এবং আমির হোসেনের যে আহত হওয়ার ছবি এবং বিভিন্ন হসপিটালের যে তার আহত হওয়ার ছবিগুলো বিশেষ করে দেখানোর মতো, এই যে আমরা দেখতে পেয়েছি যে গুলিবিদ্ধ যে ছবি, এখানে তার রানের এখানে ভয়ঙ্কর ভাবে গুলিবিদ্ধ হয়েছে, এগুলো সবগুলো গুলি, আলাদা আলাদা গুলি, অনেকগুলো গুলি হয়েছে, এতগুলো গুলি একটা মানুষের উপরে করা হয়েছে, বিশেষ করে রানের এখানে তো তার রক্তনালী ছিঁড়ে গেছে, এ কারণে তার এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজে অনেকগুলো হসপিটালের কাগজ আছে। আসুন ফাউন্ডেশন থেকে আমরা এই তথ্য উপাত্তগুলো সাধারণত নিয়ে তারপরে কাজ করে থাকি। আর যে রিক্সাটা দেওয়া হচ্ছে এটার ডিটেল এখানে আছে, CNG চালিত এবং চার্জ দেওয়ার জন্য এক্সট্রা ব্যাটারি চার্জার, তারপরে তার জন্য এক্সট্রা চাকা এবং বডি, বেশ মজবুত বডি, সবগুলো মিলিয়ে আমরা তার হাতে এটি হস্তান্তর করছি। এ হলো তোমার জিনিস, আল্লাহ তোমাকে সুস্থ করে পরিপূর্ণ আমরা দোয়া করি তোমার জন্য। তুমি কি খুশি আসনা ফাউন্ডেশন তোমাদের তোমার জন্য এটুকু করার জন্য? এরপরও যদি তোমার কোনো প্রয়োজন হয়, যেহেতু তোমার বাসা এখানে পাশেই আমাদের, প্রসঙ্গত ওনারা আমাদের প্রতিবেশী, ফাউন্ডেশনের একেবারে অফিসের কাছে, যার কারণে তাকে আমরা বিশেষভাবে একটু যত্ন নেওয়ার চেষ্টা করছি এবং তার সাথে যোগাযোগ করাটা আমাদের জন্য সহজ হয়েছে। আরো কোনো প্রয়োজন হলে তুমি জানবা, আমাদেরকে যোগাযোগ করবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আর সরকার তরফ থেকে তোমার জন্য এবং অন্য যারা আছে তাদের জন্য যা যা করার সেটা তো তারা করছেন, সেটাও যাতে তুমি পাও, আমাদের কোনো সহায়তা দরকার হলে যোগাযোগ করা
দরখাস্ত করে দেওয়া সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনার কি নাম? হাজার আলী। ঠিক আছে, আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন, নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণ পদে রাখুন এবং ভালো পদে রাখুন আমরা দোয়া করি, এবং সমস্ত কষ্ট নিপীড়িত মানুষগুলোর কষ্ট আল্লাহ তালা দূর করে দিন। ঢাকা, চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, হসপিটালগুলোর যে দৃশ্য, অনেক দৃশ্য আছে যেগুলো আসলে দেখবার মতো না, খুব ভয়ঙ্কর অনেক দৃশ্য আছে। তো প্রত্যেকটা মানুষেরই কষ্ট লাঘব হোক, যাদের কষ্টের বিনিময়ে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি, আমরা একটি আমাদের যে কাঙ্ক্ষিত একটি দেশ এর স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন দেখার সুযোগ যে আমরা পেয়েছি, এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি, আল্লাহ তালা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। জাজাকুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।